হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব সেটা হচ্ছে নির্বাচনের মেম্বার প্রার্থীদের একটি পোস্টার ডিজাইন। তো যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন এবং বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেম্বার প্রার্থীর পোস্টার ডিজাইনটা তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডিসক্রিপশনে অ্যাড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই মেম্বার প্রার্থীর পোস্টার ডিজাইনটা তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো আপনারা যদি এই পিএলপি ফাইলটা তৈরি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, আমি একটি টিকে সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিব। তো আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে সংগ্রহ করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের যে ইউটিউব ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনে। তো ডিসক্রিপশনে আসার পর এখানে আমরা দেখতে পারবো একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক। তো সেই পিএলপি ডাউনলোডের লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে আপনাদের সামনে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন। এই অপশনে আপনারা ক্লিক ইন এইটাকে ভালো মতো পড়ে নেবেন। এরপর দেখতে পারবেন পাসওয়ার্ডের একটি অপশন। এরপর আপনারা এখানে সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করার পর এরপর আপনাদের এখানে একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে ব্রাউজার চলে আসবে। তো সেই ব্রাউজারের থেকে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন সরাসরি পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা এখান থেকে এই থিরোড অপশনে ক্লিক করে দেবেন। তো থিরোড অপশন থেকে আপনারা ক্লিক করে দেবেন ওপেন পিএলপিতে। ওপেন পিএলপিতে থেকে আপনারা ক্লিক করে দেবেন পিএলপিতে। এরপর নিচে চলে আসবেন। এরপর আপনাদের যে ডাউনলোড করা পিএলপি সেটাকে খুঁজে পেয়ে করবেন। খুঁজে পাওয়া হয়ে গেলে এখানে আপনারা দুটো অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি। তো সেই পিএলপি ফাইলে যখন আমরা ক্লিক করে দিলাম তখন দেখতে পাবেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি। তো এখানে আপনারা সেই পিএলপি ফাইলে যদি আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সব কিছু কিন্তু লক করা আছে। তো লকগুলোকে খুলে নেবেন, যেগুলো আপনারা চেঞ্জ করতে চান। তো লকগুলোকে খুলে নেওয়ার পর এরপর আপনারা যদি ছবি চেঞ্জ করতে চান, এই ছবিটাকে যদি চেঞ্জ করতে চান, তো ছবিটাকে চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন। তো প্লাস অপশনে ক্লিক করার পর এরপর ফ্রম গ্যালারির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের রিমুভ বিজিএম করার মাধ্যমে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো চাইলে কিন্তু এখানে আপনারা সুন্দর মতো করে কাস্টমাইজ করে এই 8টা ডটের মাধ্যমে কাস্টমাইজ করে আপনারা কিন্তু সেখানে বসাতে পারবেন। এরপর এখানে চাইলে আপনারা আপনাদের নাম ব্যবহার করতে পারেন। তো এগুলো সুন্দর মতো করে এখানে আপনারা কাস্টমাইজ করে দিবেন। এরপরে এখানে চাইলে আপনারা যে ইউনিয়ন সেই ইউনিয়নের নাম লিখতে পারেন এবং আরও যা যা কিছু চাইলে আপনারা কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এটা সুন্দর মতো করে এখানে বসে যাবে। তো তারপরে এটাকে আপনারা সেভ করার জন্য এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করলে এখান থেকে সেভ টু ইমেজ, এরপরে আপনারা এখান থেকে আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।